আজ 30 জুলাই 2020, আজ বৃহস্পতিবার। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আফতাবনগর হাট থেকে আজ কি পরিমাণ দামে গরু বিক্রি হচ্ছে। তো চলুন প্রতিবেদনটি আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি দুটো ষাঁড় গরু আসছে বেশ তেজি। দেখুন কয়েকজন মিলে নিয়ে আসতে হচ্ছে তাদেরকে। আমরা একটু দামগুলি জিজ্ঞাসা করি। ভাইটা কত? এটা 80। আর ওই পাশেরটা 73। আসসালামু আলাইকুম ভাই, মানে দামটা কি বুঝতেছেন? আসসালামু আলাইকুম। খুব একটা বেশিও না আবার কমও না, বেশিও না কমও না, এবারে চলতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সমস্ত ট্রাকে করে তারপরে হেঁটে হেঁটে সমস্ত গরু নিয়ে আসা হচ্ছে। এই যে এখানে দেখছি আমরা একটা ট্রাকে করে একটা বড় গরু আনা হচ্ছে। ভাই কত? ও ভাই কত কত? 1,40,000। এই যে দেখুন 1,40,000 টাকা দিয়ে বড় সাইকেল এই ষাটটি বিক্রি হয়ে গেল আফতাবনগর হাট থেকে। তারপরে আরও গরু আসছে, আপনারা দেখছেন যে আজ বাহির থেকে আমরা বুঝছি যে ক্রেতার সমাগম আজ ভালোই হয়েছে। এখানে একটা মিডিয়াম জাতের একটা ষাঁড় গরু দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত দাম নিল ভাই? 65,000। 65,000? আচ্ছা দাম কি একটু সস্তা মনে হইল? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। কত নিল? 71,500। এই যে শুনছেন, এই যে সুপ্রিয় দর্শক, ভাই কত নিল? এই যে এখানে একটা বড় ষাঁড় গরু দেখি, 90,000। এই যে 90,000 টাকা। আসসালামু আলাইকুম। দামটাতে কি মনে হচ্ছে? কম মনে হচ্ছে। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শুনছেন আপনারা, আসসালামু আলাইকুম ভাই, কত নিল? 67,000 টাকা। এই যে 67,000 টাকা কেনা হলো। তারপর একটা দেখছি ছোট গরু আসছে, ভাই কত নিল? 40,000 টাকা। এই যে 40,000 টাকা এই ছোট ষাঁড় গরুটি আফতাবনগর হাট থেকে বিক্রি হয়ে গেল। এই যে দেখুন একটির পর একটি গরু আসছে। আমরা এখানে দেখছি আরও দুটো গরু আসছে। আমরা আজ আপনাদেরকে হাটের ভেতরে নিয়ে যাইনি, এটা ঠিক আফতাবনগর হাটের প্রবেশ মুখ। এই প্রবেশ মুখ থেকে আমরা আপনাদেরকে দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখি, আসসালামু আলাইকুম ভাই, কত নিল? হ্যাঁ 55,000 টাকা। এই যে 55,000 টাকা দেখছেন। তারপর এখানে একটা তেজি একটা ষাঁড় দেখছে, কত? 1,18,000। আসসালামু আলাইকুম ভাই, এটা কি দামটা কি ঠিক আছে? ঠিক আছে না? এই যে দেখুন এখানে দেখছি একটা ষাঁড় গরু আসছে, ভাই কত? 56,000। আসসালামু আলাইকুম, মানে দামটা কেমন বুঝছে? আছে মিডিয়াম, এখনো দাম ছাড়ে নাই। এখনো ছাড়েনি? আচ্ছা আচ্ছা, মানে আরো একদিন বাকি আছে এই জন্য ছাড়েনি। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় দর্শক, এখানে একটু দেখি, ভাই কত? হ্যাঁ 81। 81,000 টাকা দিয়ে এই ষাঁড় গরুটি বিক্রি হয়ে গেল আফতাবনগর। এই যে দেখছেন আপনারা গরু বের হচ্ছে, আজ ক্রেতার একটু বাড়তির দিকে বোঝা যাচ্ছে, কারণ এখন সকালবেলা। আমরা দেখছি মোটামুটি ভালোই গরু বের হচ্ছে। আমরা একটু এখানে একটু দেখি, ভাই কত? 63,000। আসসালামু আলাইকুম ভাই, মানে দামটা কেমন মনে হচ্ছে? মানে ভালোই মনে হচ্ছে। আচ্ছা ধন্যবাদ। এবারে আমরা দেখছি একটা মোটামুটি একটা বড় খাসি, খাসি কিনে নিয়ে যাচ্ছেন একজন, ভাই আসসালামু আলাইকুম, কত নিল ভাই? 16,000। 16,000 টাকা
এই যে 16,000 টাকা আপনাদেরকে গরুর পাশাপাশি আমরা খাসিরও দামগুলি দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা একটু দেখি এদিকে, ভাই কত নিল? 75,000, খাসির সহ 75,600। তারপর একটু এখানে দেখি তো পাগলা গরু, ভাই কত নিল? 86,000। এদিকে হাসির সহ, হাসির সহ 86,000। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এখানে হাসিল হলো 5%, এটা ঢাকা শহরের সমস্ত হাটগুলিতে হাসিল 5%। তো আপনাদেরকে এই তথ্যটি আমরা জানানোর চেষ্টা করলাম। এবারে আমরা দেখছি একটা বলদ গরু আসছে, ভাই কত? 120, 124, হাসিল সহ। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, কত নিল ভাই? 84,000 টাকা। কি বুঝছেন? আলহামদুলিল্লাহ ভালো কিনা, মানে দাম কম, গতবারের থেকে কম। আচ্ছা ধন্যবাদ ভাই, কত নিল? হ্যাঁ 360,000। এই যে 360,000 টাকায় দুটো বলদ গরু আপনার হাট থেকে বিক্রি হয়ে গেল। এই যে দেখুন আরো গরু আসছে, আপনাদেরকে আগে জানিয়েছি আজ ক্রেতা সমাগম আগের তুলনায় বেড়েছে। ভাই কত? 67,000 টাকা। এই যে 67,000 টাকা। তারপর একটু আমরা এখানে একটু দেখি, ভাই আসসালামু আলাইকুম, কত নিল ভাই? 77,000, হাসিল সহ, হাসিল ছাড়া 77,000। এই যে দেখি, এরপরে এখানে একটু দেখি আমরা, ভাই কত নিল? হাসিল সহ 63,000 টাকা। এই যে হাসিল সহ 63,000 টাকা দিয়ে আফতাবনগর হাট থেকে বিক্রি হয়ে গেল। এখানে দেখছি, ভাই কত নিল? ভাই কত কত? 1,25,000 টাকা। এবার দেখছি একটা মিডিয়াম জাতের একটা ষাঁড় গরু আসছে, ভাই কত? 70,000। এই যে দেখুন, ভাই আসসালামু আলাইকুম, মানে দামটা কি ঠিক আছে? আচ্ছা দুটো গরু আসছে, আমরা একটু দামগুলি শুনে নিই, ভাই কত? 80,000। এই যে দেখছেন 80,000 টাকা এটা। তারপর একটু শুনি, ভাই কত? এটা কি হাসিল সহ? 62, হাসিল ছাড়া। এই যে হাসিল ছাড়া 62,000 টাকা দিয়ে আফতাবনগর হাট থেকে এই গরুটি বিক্রি হয়ে গেল। ভাই কত? 1,45,000 টাকা। এই যে দেখুন অনেক বড় সাইজ, 1,45,000 টাকা। যে এখানে দেখছি, ভাই কত? 76,000, হাসিল সহ, হাসিল বাদে, হাসিল বাদে 76,000 টাকা। এই যে দেখছেন আপনারা, আমরা সেই সঙ্গে একটু দর্শকদের একটু কমেন্টস শুনে, আসসালামু আলাইকুম ভাই, দামটা কি বুঝছেন? 76,000 টাকা। না দামটা কি মনে হচ্ছে আপনার কাছে? মোটামুটি রিজনেবল মোটামুটি। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনলেন আপনারা, ওনারা বলছেন যে দামটা মোটামুটি রিজনেবল। এবারে আমরা দেখছি দুটো খাসি যাচ্ছে, যে দেখো ভাই আসসালামু আলাইকুম, কত নিল? 18,000 টাকা। এই যে দুটো আপনারা দেখছেন, এই দুটো 18,000 টাকায় এই আফতাবনগর হাট থেকে বিক্রি হবে। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তারপরে আমরা একটু দেখি এদিকে, এদিকে কিছু ষাঁড় গরু আসছে। আপনারা বুঝছেন যে ক্রেতা সমাগম আজ মোটামুটি জমে উঠেছে, খুব বেশি বলবো না, তবে মোটামুটি ক্রেতা সমাগম হচ্ছে এই আফতাবনগর হাটে। অনেকে হেঁটে নিয়ে যাচ্ছে, অনেকে আবার ট্রান্সপোর্টে গাড়িতে নিয়ে যাচ্ছে। এই যে আমরা একটু গাড়িতে যাচ্ছি, আমরা একটু সেই দামটা আগে জিজ্ঞেস করছি, ভাই কত? কত ভাই? 83,000। এই যে 83,000 টাকা।
তারপরে এদিকে আমরা একটু দেখি ভাই, আসসালামু আলাইকুম। কত নিল? 50। এই যে 50,000 টাকা দিয়ে, এই যে দেখুন। তারপরে একটু দেখি ভাই কত? 48,000। ভাই কত? 57,000। আপনারা দেখছেন দর্শক, প্রচুর গরু বের হচ্ছে ধীরে ধীরে। এই যে এখানে আমরা দেখতে দেখছি একটা অনেক বড়, এটা বলদ, মোস্ট প্রবাবলি বলদ, হ্যাঁ বলদ গরু। এই যে দেখছেন আপনারা অনেক বড় একটা বলদ গরু। আমরা একটু দামটা জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই, কত নিল ভাই? 3,02,000। দামটা কেমন মনে করছেন? মোটামুটি ভালোই, মোটামুটি ভালোই। এই যে 3,02,000 টাকা। এই যে দেখছি ভাই, এটা কত নিল? 40। এই দেখুন, এটা 3,02,000 টাকা। তো দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ আজ আবারও জানিয়ে রাখি, 30 জুলাই 2020 বৃহস্পতিবার এই আপতাবনগর হাটের ঠিক বাইর যখন হচ্ছে গরুগুলি, আমরা আপনাদেরকে দামগুলি এতক্ষণ জানানোর চেষ্টা করলাম। তো আপনারা একটা ধারণা পাবেন যে আপতাবনগর হাটে আসলে কী পরিমাণ দামে এই সার গরুগুলি বিক্রি হচ্ছে। তো সেই ধারণা দিতেই মূলত আমরা আজ আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। ভাই কত? হ্যাঁ, এটা কি হাসিল সহ 60,500? আচ্ছা, হাসিল বাদে 60,500। তারপরে এই যে দেখছেন আপনারা, একটার পর একটা গরু বের হচ্ছে। ভাই কত? 50। এই যে 50,000 টাকা। পঞ্চাশ। তারপরে আমরা এখানে একটু দেখি, আসলে প্রচুর গরু বের হচ্ছে। কত নিল? 71। আচ্ছা, 71,000 টাকা। এই যে দেখছেন 71,000 টাকার সার গরু। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।